আপ কাস্টমার আপনার বাড়ি এসে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার গাড়িতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এগ্রিকালচার নিয়ে অনেকেই ছোট ছোট ব্যবসা করতে চান, যেমন সকলে ফার্মিং করতে চান, তার পাশাপাশি এমন আছে অনেক এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ঘরোয়া ব্যবসা করতে চান। আজ সেরকমই একটা ব্যবসা আপনাদের সামনে তুলে ধরবো। আজ আমরা এসেছি ইন্ডিয়ান মেশিনারিতে, আমার সঙ্গে রয়েছেন এই কোম্পানির ম্যাডাম। তো ম্যাডাম আজকে আমাদের একটা মেশিন সম্পর্কে দেখাবেন, যে মেশিনটা আপনারা 20-25 হাজার টাকার মধ্যে বিজনেস স্টার্ট করতে পারেন এবং এই বিজনেসটা করে আপনি ন্যাচারালি প্রতি মাসে 15-20 হাজার টাকা প্রফিট করতে পারেন। তো খুব ঘরোয়া সুন্দর একটা ব্যবসা এবং এই ব্যবসা সম্পর্কে আজকে যাবতীয় তথ্য আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমরা কি ব্যবসা সম্পর্কে জানবো? আচ্ছা, নমস্কার, আমি পম্পা, আজ চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে এক ইউনিক ব্যবসার আইডিয়া দিতে। আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করছি সেটা প্রত্যেক দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের কিন্তু ঘরে ঘরে বিশেষভাবে প্রয়োজন, যেটা ছাড়া কোনোভাবেই আমাদের চলবে না। তো আজকে যেই ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেই ব্যবসাটা আর কিছুই না, একটা মেশিন। সেই মেশিনটা হচ্ছে তেলের মেশিন। এটা বডিটা পুরো স্টেনলেস স্টিলের, বাড়ির 220 লাইনেই চলছে। এটা মোটরটা যেটা আছে, এর ভিতরে একটা মোটর আছে, মোটরটার উপর 1 বছরের গ্যারান্টি আছে, আর বডি যে স্ট্রাকচারটা সেটার উপর 3 বছরের গ্যারান্টি আছে। মেশিন থেকে কোন কি কি ধরনের তেল তৈরি করা যায়? যে যে বেসিক্যালি যে তৈলবীজটা, যে তৈলবীজটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে বাদাম, আমন্ড বা সর্ষে, যে কোনো তৈলবীজ আপনি এর মধ্যে ঢালবেন। ঢালার পরে এখানে দেখবেন একটা নল আছে, সেই নলের মধ্যে থেকে আপনার খোলটা বেরোচ্ছে, আর এইখানে দেখুন একটা হুক করা আছে, এখান থেকে আপনার তেলটা বেরোচ্ছে। ঠিক আছে, সেই তৈলবীজটা আপনি এর মধ্যে দিচ্ছেন, দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি তেলটা বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এটা এই মেশিন থেকে সর্ষের তেল, তিলের তেল, যে কোনো তৈলবীজ দেওয়ার পরে পেশাই করে আপনার এই তেলটা বেরোচ্ছে। আচ্ছা, তো এটার প্রোডাকশন ক্যাপাসিটি কত? এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি আছে হচ্ছে পার ঘন্টায় 3-3.5 কেজি। ঠিক আছে, এটা 3:1 অনুপাতে হবে, আপনি 3 কেজি সর্ষের থেকে 1 লিটার তেল বার করতে পারছেন। আচ্ছা, এতে এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, আপনি যদি মনে করছেন এর উপরেও আপনি প্রোডাকশন বাড়াতে চান, সের জন্য আমাদের হাড়োয়া হাই ক্যাপাসিটির মেশিন আছে, ওই মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এটা কি তাহলে বলা যায় ঘরোয়া মেশিন? একদম একদম, বাড়িতেও এই মেশিনটা নিয়ে আপনি নিজে যদি মনে করছেন যে নিজে এরকম খাঁটি তেল খেতে চান বা আপনার আশেপাশে এলাকায় আপনি খাঁটি তেলের স্বাদ দিতে চান, তো অনায়াসে এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন। বাড়িতে যে খাঁটি তেলটা আপনি মার্কেটে যে ভেজালের যুগে যে সমস্ত আমরা তেলটা খাই, আমরা তো প্রত্যেকে এখন স্বাস্থ্য সচেতন, সেখানে দাঁড়িয়ে আপনি যদি এমন একজন ব্যবসায়ী যে কিনা আপনি মনে করছেন যে খাঁটি তেলের স্বাদ দেবেন কাস্টমারকে, তাহলে আপনি আপনার মতন মানুষ এই মেশিনটা নিয়ে আপনাদের এলাকায় মেশিনটা নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারেন। বাড়ির জন্য এই ধরনের মেশিন ব্যবহার করে নিজের তেলটা ব্যবহার করতে? আচ্ছা, তো এটা তো গেল একটা ছোট ক্যাপাসিটির মেশিন, একদম থেকেও নিশ্চয়ই বড় ক্যাপাসিটির যারা একটা মেশিন বসে ব্যবসা করতে চায়। একদম একদম, আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী, আপনাদের বাজেট অনুযায়ী আপনি আসুন, আমরা আপনাদের গাইড করে দেবো। এর ওপরেও যে আরও হাই ক্যাপাসিটির মেশিন আছে, এটার কস্ট আমি বলে দিচ্ছি, এটার কস্ট আপনার 25,000 পড়ে যাচ্ছে। এর উপরেও আরও হাই ক্যাপাসিটির মেশিন আছে, 25,000, তো এটার হাই ক্যাপাসিটির মেশিন যেটা সেটা 55,000 মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছি এরকম, এইটা 55-60 থেকে শুরু হচ্ছে, এগুলো আরও হাই ক্যাপাসিটির মেশিন, এগুলোকে পাত্তি মেশিন বলে। তো এই মেশিন মানে আরো যারা প্রোডাকশন ক্যাপাসিটি বা ফ্যাক্টরি নিয়ে যারা বানাতে চাইছেন তারা এই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারবেন অনায়াসে। আচ্ছা, এর এবার যদি প্রোডাকশন রেট একটু জানতে চাই, পার ঘন্টায় কি রকম প্রোডাকশন? এটার পার ঘন্টায় 30-35 কেজি প্রোডাকশন আছে। আচ্ছা,
ঠিক আছে এবার সরষেটা আপনি এইখানে ঢালছেন হ্যাঁ এখানে ঢালার পরে নল থেকে আপনার এখান থেকে তেলটা বের হচ্ছে ওকে আর এইখান থেকে আপনার খোলটা বের হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এই মেশিনের মানে কত লিটার কত কত কিলো খোলে কি রকম প্রোডাকশন কতটা তেল আসে এই মেশিনটার প্রোডাকশন আছে পার ঘন্টায় 35 কেজি ঠিক আছে এই 35 কেজি প্রোডাকশনে আপনি আমি তো আগেই বললাম 30:1 অনুপাতে তেলটা পাবেন তো 3 কেজিতে আপনি 1 লিটার তেল পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আপনি যেহেতু 35 কেজি প্রোডাকশন তো আপনার এখানে বুঝতেই পাচ্ছেন কতটা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আরো হিউজ হয়ে যাচ্ছে একদম ঠিক খোলের পরিমাণ যেহেতু বললাম 3 কেজিতে 1 লিটার তেল বের হয় সেখানে আপনার 2 কেজি আপনার খোল বের হচ্ছে এখান থেকে আচ্ছা আচ্ছা 2 কিলো খোল পাওয়া যাবে একদম আচ্ছা তেল যদি মার্কেটে বিক্রি করতে চাই এই মুহূর্তে এবার যদি আমি প্রফিটের রেশিওটা একটু জানতে চাই কি রকম প্রফিট আসবে প্রফিট প্রোডাকশন করার পর এবার দেখুন সরষের দাম যে সরষের বীজ 1 কেজি সরষের তেল মানে সরষের যে বীজটা হয় না ওটার 50-60 টাকা মার্কেটে রেট আছে এবার আপনি যেহেতু বললাম 30:1 তো আপনি 3 কেজি সরষে নিলেন 150 টাকা সেখানে আপনি মার্কেটে 190 টাকা বিক্রি করলেন কেজি তেলে আপনার 30 থেকে 40 টাকা প্রফিট থাকছে মাস গেলে আপনার মাসিক আয় মিনিমাম আমি যদি বলতে চাই 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন ওকে আচ্ছা ম্যাডাম এর পাশে তো রইল খোল খোলটাও তো মার্কেটে খুব ডিমান্ড কারণ গোখাদ্য হিসেবে খোল সব জায়গায় দেখলে ফিশ ফিড বলুন তারপরে ক্যাটেল ফিড ফিড সব জায়গায় লাগে এই যে খোলটা যেটা বের হচ্ছে সেটা সমস্ত জায়গায় লাগে যেরকম নার্সারিতে বলুন বা কোনো মাছের খাবার তৈরি করাতে বলুন সমস্ত জায়গায় কিন্তু এই খোলটা পাওয়া যায় খোল মার্কেটে কি রকম রেট যাচ্ছে খোল মার্কেটে আপনি 30 থেকে 35 টাকা বিক্রি করতে পারছেন হ্যাঁ আমি যদি নরমালি ধরি 25 টাকা তো মার্কেটে রেট হয় একদম একদম 2 কিলো খোল বলছেন 3 কিলোর মধ্যে তাহলে প্রায় 50 টাকার কাছাকাছি খোল বিক্রি হবে একদম আর তেলে ওদিকে থাকছে প্রায় আপনি বলছেন প্রায় 40 টাকা তার মানে এক মানে 3 কিলো সিট থেকে আমি প্রায় 100 টাকার কাছাকাছি ব্যবসা পাচ্ছি একদম ওকে মাসিক আয় আমি তো বলেই দিলাম 20 থেকে 25,000 টাকা মিনিমাম আর যেহেতু এটা অয়েল মেশিন অয়েল তো প্রত্যেক দিনই সবার লাগে আপনার সেখানে দাঁড়িয়ে ব্যবসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাস্টমার আপনার বাড়ি এসে খুঁজে যাবে যেহেতু আপনি খাঁটি তেলের স্বাদ দিচ্ছেন এবং মার্কেটে এই মুহূর্তে ভালো তেলের বিরাট ডিমান্ড রয়েছে কারণ মার্কেটে সব জায়গাতেই ভেজাল তেল একদম সে যদি নিজে এরকম একটা ব্যবসা করতে পারে গ্রামে রমরমা ব্যবসা চলবে আচ্ছা এই যে আপনি বললেন এখানে 30-35 কিলো প্রোডাকশন এর থেকে কি হাই ক্যাপাসিটির কোনো মেশিন আপনাদের কাছে পাওয়া যায় এর থেকেও আরো হাই ক্যাপাসিটির মেশিন আছে যেহেতু বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা আপনাদের বাজেট মতো অনুযায়ী আসবেন আমরা আমাদের মানে সাধ্য মতো বা আপনাদের সাধ্য মতো অনুযায়ী চেষ্টা করব মানে আরো যাতে এই মেশিনের থেকে আরো হাই ক্যাপাসিটির মেশিন আপনাকে আপনার সাধ্য মতো অনুযায়ী আপনার কাছে প্রেজেন্ট করা মানে আপনারা কাস্টমাইজ মেশিনও তৈরি করে দেন একদম শহরে ভেদাভেদ নেই যেহেতু তেলের মেশিন তেল কিন্তু সমস্ত মানে প্রত্যেকটা লোকই খাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বিশেষভাবে প্রয়োজন নেই সব জায়গাতেই এই ব্যবসাটা চলবে আচ্ছা এবার আপনাকে একটুখানি জিজ্ঞাসা করব যে যদি কেউ এই ব্যবসাটা শুরু করতে চায় মোটামুটি তার অ্যাসেট ভ্যালু কত প্রয়োজন কত টাকা ইনভেস্ট হবে এর পেছনে এই মেশিনটা বললাম তো এটা ছোট মেশিন এই মেশিনটা আপনার কস্ট হচ্ছে 25,000 টাকা আপনি মার্কেটে মিনিমাম আমি বলবো 30,000 টাকা থেকেও যদি নামেন তাহলে অনায়াসে এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করবেন এবং খাঁটি তেলের স্বাদ দিতে পারবেন ওকে আর এবার যদি বড় ধরনের আর যারা মনে করছেন যে ফ্যাক্টরি নিয়ে কাজ করো তারা মিনিমাম আমি বলবো 1,00,000 টাকা নিয়ে নামুন তো অনায়াসে ব্যবসাটা করতে পারবেন বলছেন 55-60,000 টাকার মেশিন এবং মানে 40,000 টাকার একটা র ম্যাটেরিয়াল এটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে অনায়াসে করতে পারবে খুব বেশি জায়গা কিন্তু লাগছে না একটা 10x10 ঘরের মধ্যে কিন্তু অনায়াসে কাঁচামাল নিয়ে আপনি কাজটা করতে পারেন ছোট্ট জায়গা খুব একটা হিউজ জায়গা আপনার দরকার পড়ছে না একটা ছোট্ট জায়গা নিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারেন আচ্ছা ইলেকট্রিসিটি কত ফেজে মেশিন চলবে বা এই মেশিনটা বললামই তো 220 ফেজেই চলবে 220 লাইনেই চলবে যে এই মেশিনটার ক্ষেত্রেও 220 লাইনেই চলছে এই বড় মেশিনটার ক্ষেত্রেও 220 লাইনেই চলছে আপনার বাড়িতে যে নরমাল লাইট ফ্যান চলছে সেই লাইনেই কিন্তু এই মেশিনটা চলছে আমাকে কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন নেই ডোমেস্টিক লাইনে আপনার এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আর
তো এইবার চলে আসি যে ম্যাডাম আমরা মার্কেটে র তেল বিক্রি করব নাকি আমরা ব্র্যান্ডিং করে বিক্রি করাটা ফার্মারের জন্য ঠিক হবে বা যারা সেল করতে চায় তাদের জন্য ঠিক হবে আমরা তো বলে থাকি ইন্ডিয়ান মেশিনের মানে স্বল্প পুঁজিতে ব্যবসা স্বল্প পুঁজিতে সবাই তো আর ফ্যাক্টরি করে মানে কাজটা করতে পারে না তো যথারীতি আমি বলবো আপনি স্বল্প পুঁজি থেকে মানে ছোট মেশিন থেকে আপনি বড় মেশিনের দিকে যান ছোট মেশিন থেকে আপনি ছোট যেহেতু এই মেশিনটা ছোট মেশিন আমি আগে দেখালাম তো এই মেশিনের জন্য যে যে তৈলবীজটা সেটা কিন্তু আমাদের এখানেই পাওয়া যায় আচ্ছা এখানে তৈলবীজটা যে কাঁচামালটা যেমন বাদাম অয়েল আমন্ড অয়েল তারপর আপনার সর্ষের তেল যে কোনো বীজ আপনি কিন্তু চাষি কৃষকের ঘর থেকে ডাইরেক্ট আমরা কিন্তু যোগান দিয়ে দেবো আপনার কাছে আপনাকে কন্টাক্ট করিয়ে দেব আপনারা কিন্তু ওইখানে স্বল্প পুঁজিতে আপনি যত সুলভ মূল্যে যিনি কাঁচামাল পাবেন আপনার কিন্তু প্রফিটের দিকটা আপনার লাভ থাকছে ঠিক আছে র ম্যাটেরিয়ালস কেনার দাম কত যত কম হবে লাভ আপনার লাভ আপনার বেশি থাকবে আচ্ছা এই ব্যবসাটা করতে গেলে আমার একটা নিশ্চয়ই পেপারস এর একটা ফ্যাক্টর থাকে কি কি লাইসেন্স আমাকে বানাতে হবে সেগুলো যদি দেখি একদম একদম খুব বেশি একটা মানে ডকুমেন্টস ক্যারি করতে হচ্ছে না আপনার মিনিমাম একটা ট্রেড লাইসেন্স এর প্রয়োজন হয় আর একটা যেটা দরকার পড়ে ফ্যাসাইল লাইসেন্স সেটা ফুড লাইসেন্সের জন্য যে লাইসেন্সটা দরকার পড়ে ফ্যাসাইল লাইসেন্স সেটা সেটার জন্য এই মেশিনটার জন্য প্রয়োজন হয় ওকে আচ্ছা এবার যদি কেউ মনে করে যে এরকম বোতল করে ব্র্যান্ডিং করে মার্কেটে বিক্রি করবে তো সে কিভাবে করবে তাহলে সে এরকম সুবিধাও আমাদের কোম্পানিতে দিয়ে দিচ্ছি আমরা তো যেহেতু বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সমস্তভাবে কাস্টমাইজ করেই দেওয়া হবে আপনাদের আলাদা করে কোনো চিন্তা করতে হবে না আপনি যদি মনে করছেন টিনের জারে করেও যদি তেল বিক্রি করবেন সেই টিনের জার বা কোনো যদি মনে করছেন এটা বোতলে ক্যারি করে আপনি আপনার ব্র্যান্ডে সিল করে কাজটা করবেন সেটাও কিন্তু সুবিধা কোম্পানি থেকেই আপনাকে দিয়ে দেবে আচ্ছা ব্র্যান্ডিং করতে মোটামুটি আমার একটা পেপার সেট ট্রেডমার্ক নিতে হবে বা স্টিকারিং করতে একদম একদম এভারেজ আপনার ধরে রাখুন না 4-5,000 টাকার মধ্যে আপনার এসে যাবে ব্র্যান্ডিং কমপ্লিট হয়ে যাবে ওকে তার মানে তো খুব হিউজ ইনভেস্টমেন্ট নাই একদম লো ইনভেস্টমেন্ট একদম একদম লো ইনভেস্টমেন্টে কারণ ইন্ডিয়ান মেশিনারি তো স্বল্প পুঁজিতেই ব্যবসা তো যথারীতি স্বল্প পুঁজিতে আপনি খুব অল্প বাজেটে আপনি আসুন আপনার বাজেট অনুযায়ী আপনার সাধ্যমত অনুযায়ী আপনার মেশিন পেয়ে যাবেন ওকে তো আপনারা যারা মনে করছেন এই ধরনের অয়েল মিলের বিজনেস শুরু করবেন একটা ছোট তেলের মেশিন বসিয়ে সেখান থেকে আপনারা ব্যবসা স্টার্ট করতে চান মাস গেলে 20-25,000 টাকা 30,000 টাকা রোজগার করা কিন্তু একটা খুব ভালো মাধ্যম যে কোনো জায়গায় ব্যবসাটা হতে পারে আপনার 10x10 ঘরের থেকেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবং সেখানে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করেও আপনি পরবর্তীতে একটা বড় মার্কেটে পৌঁছে যেতে পারেন তেল বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই কেননা মার্কেটে ভালো তেলের বিরাট ডিমান্ড পাওয়া যায় না বলে সেটা লোকে খুঁজে পায় না আপনি তৈরি করলে আপনার কাছে লোক চলে আসবে মাল কেনার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমি একটু ম্যাডামের কাছে জেনে নেব কোম্পানিতে আসার ঠিকানা কিভাবে যোগাযোগ করবে যারা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশনে এসে যে কোনো লোকালগামী ট্রেনে কল্যাণী লোকাল গেদে লোকাল নৈহাটি লোকাল সে সমস্ত লোকালগামী ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামবেন সোদপুর স্টেশনে নেমে দেখবেন 1 নম্বর সাবওয়ে দিয়ে বেরোবেন দেখবেন লাইন বরাবর বাজারের মুখে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন পোচাতন্ত্রপল্লী চাউমিন ফ্যাক্টরি মেশিনের অফিস তো ওনারা আপনাদের মেশিনের অফিসে দোরগোড়ায় দাঁড় করাবে আর যারা মনে করছেন বাস রোডে আসবেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে ব্যারাকপুরগামী যে বাস আছে ওখানে ওই বাসে উঠে বলবেন সোদপুর রাজা রোডে নামবো সোদপুর রাজা রোড থেকে আপনি আসবেন 1 মিনিটে হাঁটা আমাদের অফিস অল টাইম আপনারা এখানে এসে সঠিক ফ্যাসিলিটি পাবেন এটাই আমরা আশা করি তো যেখানে ব্যবসা করবেন অবশ্যই সেগুলো ভালোভাবে দেখবেন তাদের প্রোডাকশন দেখবেন তারা আপনাকে অবশ্যই হেল্প করবে সেই অনুযায়ী আপনার ব্যবসাটা স্টার্ট করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার